পৃথিবীতে যখনই কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখনই সেই বিপদ থেকে শুভ অশুভ শক্তি দিয়ে মানব জাতিকে উদ্ধার করেছেন। একমাত্র কৃষ্ণ আরাধনাই মোক্ষ লাভ এনে দিতে পারে। সন্ধ্যায় রাজধানীর টিকাটুলিতে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু মহাপ্রকাশ মঠ প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে ও সুজন দেবনাথের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য অসীম কুমার উকিল। বিশেষ অতিথি ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। সভায় মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী। এ সময় মঠের সহসভাপতি শ্রীমৎ নীলাদ্রিবন্ধু ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক দীপক বড়াল, সাংবাদিক রাহুল রাহা ছাড়াও অনেকে বক্তব্য রাখেন। পরে শ্রীকৃষ্ণের অভিষেক, পূজা, আরতি ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এর আগে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী পদাবলী কীর্তনের আয়োজন করা হয়। জীবন জগৎ গতিশীল না হয়, আমরা ভগবানকে আবারও প্রার্থনা জানাচ্ছি। আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন দাড়ি, এসো এসো ঋষিকেশ ধরার বার হারি। আমরা দেশ ও জাতির মঙ্গল কামনা করি। ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করতে। আমরা যে প্রার্থনাটি করবো আজকে সেটি হচ্ছে আমাদের মানে ধর্মীয় সাথে সাথে করোনা মুক্তির কথাটাও বলছি।